একটা মেয়ে যখন কান্না করে তখন মুখের উপর হাত দেয়, আর একটা ছেলে যখন কান্না করে তার চোখের উপর হাত দেয়। প্রকৃতি বলে দেয়, ছেলেরা সবচেয়ে বেশি গুনাহ করে তার চোখের কারণে, আর মেয়েরা সবচেয়ে বেশি গুনাহ করে তার মুখের কারণে। একটা মেয়ে যখন কান্না করে তখন মুখের উপর হাত দেয়, আর একটা ছেলে যখন কান্না করে তার চোখের উপর হাত দেয়। প্রকৃতি বলে দেয়, ছেলেরা সবচেয়ে বেশি গুনাহ করে তার চোখের কারণে, আর মেয়েরা সবচেয়ে বেশি গুনাহ করে তার মুখের কারণে। একটা মেয়ে যখন কান্না করে তখন মুখের উপর হাত দেয়, আর একটা ছেলে যখন কান্না করে তার চোখের উপর হাত দেয়। প্রকৃতি বলে দেয়, ছেলেরা সবচেয়ে বেশি গুনাহ করে তার চোখের কারণে, আর মেয়েরা সবচেয়ে বেশি গুনাহ করে তার মুখের কারণে। একটা মেয়ে যখন কান্না করে তখন মুখের উপর হাত দেয়, আর একটা ছেলে যখন কান্না করে তার চোখের উপর হাত দেয়। প্রকৃতি বলে দেয়, ছেলেরা সবচেয়ে বেশি গুনাহ করে তার চোখের কারণে, আর মেয়েরা সবচেয়ে বেশি গুনাহ করে তার মুখের কারণে। একটা মেয়ে যখন কান্না করে তখন মুখের উপর হাত দেয়, আর একটা ছেলে যখন কান্না করে তার চোখের উপর হাত দেয়। প্রকৃতি বলে দেয়, ছেলেরা সবচেয়ে বেশি গুনাহ করে তার চোখের কারণে, আর মেয়েরা সবচেয়ে বেশি গুনাহ করে তার মুখের কারণে। একটা মেয়ে যখন কান্না করে তখন মুখের উপর হাত দেয়, আর একটা ছেলে যখন কান্না করে তার চোখের উপর হাত দেয়। প্রকৃতি বলে দেয়, ছেলেরা সবচেয়ে বেশি গুনাহ করে তার চোখের কারণে, আর মেয়েরা সবচেয়ে বেশি গুনাহ করে তার মুখের কারণে। একটা মেয়ে যখন কান্না করে তখন মুখের উপর হাত দেয়, আর একটা ছেলে যখন কান্না করে তার চোখের উপর হাত দেয়। প্রকৃতি বলে দেয়, ছেলেরা সবচেয়ে বেশি গুনাহ করে তার চোখের কারণে, আর মেয়েরা সবচেয়ে বেশি গুনাহ করে তার মুখের কারণে। একটা মেয়ে যখন কান্না করে তখন মুখের উপর হাত দেয়, আর একটা ছেলে যখন কান্না করে তার চোখের উপর হাত দেয়। প্রকৃতি বলে দেয়, ছেলেরা সবচেয়ে বেশি গুনাহ করে তার চোখের কারণে, আর মেয়েরা সবচেয়ে বেশি গুনাহ করে তার মুখের কারণে।